রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান অনুষ্ঠান হয়ে গেল মালদায়। চারটি বিভাগে মালদার মোট 12টি পুজো কমিটি ভূষিত হলো বিশ্ব বাংলা শারদ সম্মানে। বুধবার এই শারদ সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে। সেখানে জেলা শাসক নীতিন সিংহানিয়া, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী, ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মিলে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রাপক ক্লাবগুলিকে মেমন্টো সহ নগদ অর্থরাশি চেক তুলে দেন বলে জানা গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আইএনসিএ দপ্তরের সহযোগিতায় আজকে বিশ্ব বাংলা শারদ সম্মান 2024 অ্যানাউন্স হয়েছে মালদা জেলা। এবং এখানে চারটে ক্যাটাগরিতে মোট 12টা পুজো কমিটিসকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সেরা পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা এবং সমাজ সচেতনতা, এই চারটে ক্যাটাগরিতে আমরা অ্যাওয়ার্ড দিয়েছি 12টা পুজো কমিটিসকে। তার সঙ্গে ক্যাশ প্রাইজ যে আছে দেওয়া হয়েছে 50,000, 30,000, 20,000 এবং 10,000, এই চারটে ক্যাটাগরির জন্য সেটাও সঙ্গে দেওয়া হচ্ছে। গত কয়েক বছরের মতো এবারও মালদা জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে মালদা সেরা 12টি পুজো কমিটিকে শারদ সম্মান প্রদান করা হয়। এ উপলক্ষে বুধবার মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রথমে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এবং বস্ত্র বিতরণের পর মালদা সেরা 12টি পুজো কমিটির কর্মকর্তাদের হাতে শারদ সম্মান তুলে দেন মালদা জার্নালিস্ট ক্লাবের সদস্যরা। এ উপলক্ষে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন বিধায়ক সাবিত্রী মিত্র, কাউন্সিলর পূজা দাস, প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ড, প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। মালদা জার্নালিস্ট ক্লাব প্রতিবার নেয় এবারও সেরা 10 ক্লাবকে পুরস্কৃত করে 2024 সাল প্রতিবার নেয় এবারও করেছি। এবার ব্যতিক্রম যেটা হচ্ছে যে বিচারকরা বিচার করতে যে এত সুন্দর প্রোগ্রামগুলো হয়েছে, এত সুন্দর থিমগুলো হয়েছে, তারা 10টা থেকে 12টা প্রাইজ করেছে, আমরা 12 জনকে পুরস্কৃত করে। আমরা আড়ম্বরে নয় মনুষ্যত্বে বিশ্বাসী, গত কয়েক বছরের মতো এবারও এমনই স্লোগান তুলে ধরে মালদায় শারদ সম্মান প্রদান অনুষ্ঠান করল অল মিডিয়া পার্সন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ল মালদা জিলা স্কুল সংলগ্ন এলাকায়। অনুষ্ঠান মঞ্চ থেকে প্রথমে সংগঠনের সদস্যরা বেশ কিছু দুস্থ শিশুদের মধ্যে পুজোর নতুন পোশাক বিতরণ করেন। এরপর পরিবেশ বান্ধব পুজোর জন্য মালদা দুই পৌরসভা এলাকা মিলিয়ে মোট 12টি পুজো কমিটিকে গ্রিন পুজো অ্যাওয়ার্ডে ভূষিত করেন। আমাদের এই গ্রিন পুজো অ্যাওয়ার্ড দেওয়ার একটা উদ্দেশ্য আছে, বা আমরা এটা মাইকের মাধ্যমে গোটা দুই পৌরসভাতেই এই প্রচারটা করি যে কেন গ্রিন পুজো আপনারা করবেন, কিসের প্রয়োজন তার বিস্তারিত আমি আজকে বলছি না। তবে আমরা এই যে ক্লাবগুলোকে নির্বাচিত করি সেখান থেকে দেখা হয় মূলত দেখি যারা পরিবার পরিবেশ বান্ধব যে সমস্ত কর্মসূচি দিয়েছে বা পুজো প্যান্ডেলে প্রতিমায় পরিবেশগত জিনিস যে সমস্ত ব্যবহার করেছে সেইগুলোকেই মূলত আমরা একে একে তুলে ধরি। দুস্থ প্রবীণ নাগরিকদের পুজোর আনন্দে সামিল করতে বিশেষ প্রশংসনীয় উদ্যোগ। তিনি 28 নম্বর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বৃদ্ধ বৃদ্ধাদের টোটোতে চাপড়িয়ে প্রতিমা দর্শন করালেন বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে ঘুরে। এই দুস্থ পরিবারের বৃদ্ধ বৃদ্ধারা বিভিন্ন কারণে পুজোর আনন্দে সামিল হতে পারেন না, কখন পুজো আসে আর কখন পুজো যায় সে ব্যাপারে তারা আর কিছুই টের পায় না। তাই সেই সমস্ত অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের এবছর পুজোর আনন্দে সামিল করতে তিনি উদ্যোগী হয়েছেন। ওয়ার্ড কমিটির সহযোগিতায় তাদের টোটোতে চাপিয়ে নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন করাচ্ছেন। এরপর তাদের সকলকে দুপুরের আহার খাইয়ে ফের বাড়িতে গিয়ে ছেড়ে আসবেন। আজকে আমাদের 28 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আমাদের এই পুজোতে আমরা এবার একটা কর্মসূচি নিয়েছি, সেটা হচ্ছে আমাদের যারা গণদেবতা জনসাধারণ যে সমস্ত গরিব মানুষ যারা বিভিন্ন কারণে, অর্থনৈতিক কারণে, সামাজিক কারণে, পারিবারিক কারণে মায়ের দর্শন করতে পারে না, তাদের পূজাটা আর 4টা দিনের মতো কখন আসে কখন যায় তারা বুঝতে পারে না, তাদেরকে নিয়ে আমরা আজকে আমাদের মালদা শহরের ইংলিশবাজার শহরের যে সমস্ত বড় বড় পুজো সেই পুজোগুলো দর্শন করব, দেখানো হবে তাদেরকে এবং দুপুরবেলা তাদেরকে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করানো হয়েছে, করিয়ে তারপরে তাদেরকে প্রত্যেককে আবার বাড়িতে নামিয়ে দেওয়া হবে।